এদিকে বিস্ফোরণে চারজনের মৃত্যুর পর থমথমে মালদার জৈনপুর এলাকাবাসীর একাংশের অভিযোগ, বহুদিন ধরে উত্তপ্ত এই এলাকা। আগেও রক্ত ঝরেছে, লড়াই চলছিল, পুলিশ প্রশাসন আগেই সক্রিয় হলে হয়তো এড়ানো যেত এতগুলি মৃত্যু। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, যার প্রমাণ কিন্তু এখনও রয়ে গেছে এই ধ্বংসস্তূপের মধ্যে। পুরো পাকা বাড়িটা ভেঙে পড়েছে বিস্ফোরণের কাঁপুনিতে। বাতাসে পোড়া বারুদের গন্ধ, আতঙ্কে কুঁকড়ে যাওয়া মুখের সারি, ভয় কাঁপছে জৈনপুর। ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশের পিকেট, তবু যেন আতঙ্কে মোড়া গোটা গ্রাম। কুম্বিরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য কালাম শেখের বাড়ি ঘটনাস্থল থেকে ঢিলছড়া দূরত্বে। আমার ঠিক পিছনেই রয়েছে তার বাড়ি, আর ঠিক তার সামনেই এই বাড়িতেই ঘটেছে বোমা বিস্ফোরণ। শেখ গিয়াসুদ্দিনের বাড়ি এখন পুরোটাই ধ্বংসস্তূপ। কর্মসূত্রে বহুদিন গ্রামের বাইরে রয়েছেন গিয়াসুদ্দিন। এই সুযোগে ফাঁকা বাড়িতে বোমার মাল মশলা মজুত, অবাধে বোমা তৈরি চলছিল। কিন্তু শেখ কামাল কেন সেখানে যান? ও গিয়েছে ওখানে, গিয়ে মানে ওরকম মানা করতে গিয়েছিল, মানা করতে গিয়ে তো বের করেছে, বের করে তো এরকম হয়েছে। এলাকাবাসীর দাবি, জৈনপুর কার দখলে থাকবে তা নিয়ে এলাকায় দুই গোষ্ঠীর লড়াই দীর্ঘদিনের। সেই ঝামেলার কথা পুলিশ প্রশাসনও জানত। লড়াই করে ক্ষমতা দখলের চেষ্টা হয়েছে বারবার, অথচ অভিযোগ বিবাদ মেটাতে কোনোদিনই ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ প্রশাসনের তরফে। পুলিশকে সমস্তটা বলেছেন বিষয়টা? হ্যাঁ বলেছি। পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছিল? ব্যবস্থা কি তোমাদের আমরা বলেছি শুনেছি, তারপর কি ব্যবস্থা হলো, আইলো গেলো। এখন কার্যত পুরুষ শূন্য জৈনপুর, সবার দাবি শান্তি চাই, যদিও পুলিশের ভূমিকায় রয়ে গেছে চাপা ক্ষোভ। প্রশাসন এই ঘটনায় তদন্ত হচ্ছে বলে দায় সেরেছেন। মালদা থেকে ক্যামেরায় মিল্টন পালের সঙ্গে রণজয় সিংহ, 24 ঘন্টা।